গাজায় ইসরায়েলি বর্বরতা নিয়ে এবার মুখ খুললেন এরদোগান স্ত্রী এমিনে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের স্ত্রী এমিনে এরদোগানকে এর পূর্বে বৈশ্বিক নানা ইস্যুতে সরব হতে দেখেছে বিশ্ব। গাজায় ইসরায়েলি অব্যাহত জঘন্য অমানবিক হামলায় প্রেসিডেন্ট এরদোগানের মতো তিনিও উদ্বিগ্ন রয়েছেন এবং বিভিন্ন সময় এরদোগানের দেয়া বিবৃতি ও বক্তৃতায় এরদোগান কি বলবেন সেক্ষেত্রেও তিনি পরামর্শ দিয়ে সহায়তা করেছেন এবং করে যাচ্ছেন প্রতিনিয়ত। তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগান বলেছেন, গাজা ইস্যুতে বিশ্ব তার আওয়াজ তুলতে ব্যর্থ হয়েছে, বিশেষ করে যখন একজন ইসরায়েলি মন্ত্রী বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এক বার্তায় গাজায় পারমাণবিক বোমা ফেলাকে বিকল্প হিসেবে উল্লেখ করেছেন। ডেইলি সাবাহ জানিয়েছে, রোববার 10 ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় দেয়া বার্তায় ফার্স্ট লেডি প্রশ্ন তুলেছেন যে তারা এখন কিভাবে সর্বজনীন মানবাধিকারের কথা বলতে পারে। এর আগে গত মাসে ইসরায়েলি মন্ত্রী আমিচয় ইলিয়াহু, যিনি ডানপন্থী ওট জমা ইহুদিত পার্টির সদস্য, স্থানীয় মিডিয়াকে বলেছিলেন গাজায় পারমাণবিক বোমা ফেলা একটি বিকল্প হিসেবে রয়েছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে প্রকাশ্যে স্বীকার করতে অস্বীকৃতি জানিয়ে আসছে যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে কিনা। তুরস্কের সংবাদ মাধ্যমটি জানিয়েছে, গত 7 অক্টোবর নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে আঙ্কারা ইসরায়েলকে তার পারমাণবিক অস্ত্রাগারের বিষয়ে ঘোষণা দেওয়ার জন্য চাপ দিয়ে আসছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এদিন তুর্কি ফার্স্ট লেডি বলেন, 75 বছর আগে স্বাক্ষরিত মানবাধিকারের সার্বজনীন ঘোষণার বার্ষিকী এমন সময় পালন করা হচ্ছে যখন গাজায় মানবাধিকার পদদলিত হচ্ছে। গত 2 মাস ধরে কাফনে মোড়ানো গাজার নিষ্পাপ শিশুদের ছবি দেখে আমরা কেঁপে উঠছি। ইসরায়েল নির্লজ্জভাবে বিশ্ব মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মানবতার বিরুদ্ধে অপরাধ করে যাচ্ছে। তারা শুধু নারী, শিশু এবং বৃদ্ধকে হত্যা করে না, মানবতার সকল মূল্যবোধকেও হত্যা করে, বলেন এমিনে এরদোগান। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ক্রমাগত বোমা বর্ষণের শিকার ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সাথে সংহতি প্রকাশের জন্য ইস্তাম্বুলে গত মাসে বিশ্বের ফার্স্ট লেডিদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করেছিলেন। তুর্কি ফার্স্ট লেডি তার বার্তায় বলেন, তুরস্ক এই নিষ্ঠুরতাকে বিশ্বের সামনে তুলে ধরবে এবং শান্তির জন্য আমরা সমন্বিত কণ্ঠস্বর হিসেবে থাকব। আমরা এমন একটি বিশ্ব ব্যবস্থা কামনা করি যেখানে নির্যাতিত, নিরপরাধ, উদ্বাস্তু, অভাবী প্রত্যেকের সাথে সমান ও ন্যায্য আচরণ করা হবে এবং এক্ষেত্রে তাদের ধর্ম, ভাষা বা বর্ণ বিবেচনা করা হবে না। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইসরায়েলকে গাজা উপত্যকায় হত্যাকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছেন। গাজার হৃদয়বিদারক পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে বলেছেন, নারী ও শিশু হত্যার ঘটনা পুরো বিশ্ব দেখছে, এটা বন্ধ হওয়া দরকার। ট্রুডোর এই মন্তব্যের পাল্টা জবাব দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছেন, এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে নয়, হামাসকে দায়ী করা উচিত। 7 অক্টোবর ইসরায়েলে হামাসের অভিযানের কথা তুলে ধরে আরও বলেন, ইসরায়েলি বাহিনী সাধারণ নাগরিকদের দূরে রেখে কাজ করছে, তবে হামাস তাদের ঢাল হিসেবে ব্যবহার করছে। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করতে জাতিসংঘের সাধারণ পরিষদে আনীত প্রস্তাবটি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাশ হয়েছে। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 150+ দেশ। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার এই প্রস্তাব পাশ হয়। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে থেকে এ তথ্য জানা গেছে। আরব দেশ মিশর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রস্তাবটি উত্থাপন করে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তুরস্ক সহ মোট 153টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। 193 সদস্য বিশিষ্ট জাতিসংঘের 10টি সদস্য এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। দেশগুলো হল যুক্তরাষ্ট্র, ইসরায়েল, অস্ট্রিয়া, গুয়েতেমালা, লাইবেরিয়া, নাউরু, পাপুয়া নিউ গিনি, প্যারাগুয়ে, মাইক্রোনেশিয়া ও চেক রিপাবলিক। ভোট দেয়া থেকে বিরত থাকে যুক্তরাজ্য, ইউক্রেন ও আর্জেন্টিনা সহ 23টি দেশ। মিশরের উত্থাপিত প্রস্তাবে যুদ্ধবিরতি দাবির পাশাপাশি গাজা উপত্যকায় বিপর্যয়কর মানবিক পরিস্থিতি ও ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের দুর্ভোগের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মতো সাধারণ পরিষদে পাশ হওয়া প্রস্তাব প্রতিপালনে কোনো বাধ্যবাধকতা নেই সদস্য দেশগুলোর। এদিকে যুক্তরাষ্ট্রের হুমকির পর এবার ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারী সহিংস ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়নও। ইইউ-এর শীর্ষ কূটনীতিক জোসেফ বোরেলকে উদ্ধৃত করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবর জানায়। সোমবার ইইউ-এর পররাষ্ট্র বিষয়ক নীতির প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল বলেছেন,
পশ্চিম তীরে বসতি স্থাপনকারী চরমপন্থীদের সহিংসতায় ইইউ উদ্বিগ্ন এবং জেরুজালেমে আরও 1,700 আবাসন ইউনিট অনুমোদন করায় ইসরায়েলি সরকারের সিদ্ধান্তের নিন্দা করেছে ইউরোপীয় ইউনিয়ন। পশ্চিম তীরে আরও আবাসন তৈরির অনুমোদনকে ব্রাসেলস আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছে বলেও জানিয়েছেন তিনি। ইইউ এর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর জোসেফ বোরেল গণমাধ্যমের কাছে বলেন, কথা থেকে কাজে যাওয়ার সময় এসেছে। পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সহিংসতার বিষয়ে আমরা যেসব ব্যবস্থা নিতে পারি তা শুরু করার সময় এসেছে। যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলা নিষেধ, বোরেলের এই প্রস্তাব ও উদ্যোগ সম্পর্কে ইইউ এর পররাষ্ট্রমন্ত্রীদের সবাই সম্পূর্ণ উৎসাহী নন। এরপরও তিনি ফিলিস্তিনিদের ওপর আক্রমণে জড়িত প্রধান প্রধান বসতি স্থাপনকারীদের একটি তালিকা তৈরি করতে ইইউ কর্মকর্তাদের সঙ্গে কাজ করবেন। এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব জমা দেননি জোসেফ বোরেল। তবে মানবাধিকার হরণ করায় বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির ব্যাপারে তিনি পরামর্শ দেবেন। নিষেধাজ্ঞার বিষয়ে এখনও বিস্তারিত জানাননি বোরেল। তবে ইইউ কর্মকর্তারা বলেছেন, নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ইইউভুক্ত দেশগুলোয় ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি হবে। তবে এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নকে চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র এবং হাঙ্গেরির মতো ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর কয়েকজন কূটনীতিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে ইসরায়েল বিশ্বজুড়ে সমর্থন হারাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গি বদলানো উচিত। মঙ্গলবার ওয়াশিংটনে নির্বাচনী তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে দাতাদের সামনে বাইডেন এ কথা বলেন। এ সময় ইসরায়েলের কট্টর সরকারের সমালোচনা করেন তিনি খবর আনাদোল এজেন্সির। বাইডেন বলেন, আমি মনে করি তাকে, অর্থাৎ নেতানিয়াহুকে বদলাতে হবে, আর ইসরায়েলের এই সরকার তার জন্য কোনও পদক্ষেপ নেওয়া কঠিন করে তুলছে। নেতানিয়াহুর সরকারকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে রক্ষণশীল বলে বর্ণনা করেন বাইডেন। তিনি আরও বলেন, ইসরায়েলের নিরাপত্তা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারে, কিন্তু এ মুহূর্তে যুক্তরাষ্ট্র ছাড়াও ইসরায়েলের আরও অনেকেই আছে। ইসরায়েলের পক্ষে ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের অনেকেরই সমর্থন আছে, কিন্তু গাজায় নির্বিচার বোমা হামলার কারণে তারা সেই সমর্থন হারাতে বসেছে। গত 7 অক্টোবর গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে কড়া সমালোচনা। যদিও যুক্তরাষ্ট্র এই সমস্ত কথা বলছে, আবার অপরদিকে ইসরায়েলকে অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তাও অব্যাহত রেখেছে। গাজায় হামলার ক্ষেত্রে ইসরায়েলের পক্ষে শুরু থেকে সমর্থন ও সাহায্য করে আসছে যুক্তরাষ্ট্র। তবে হঠাৎ বাইডেনের এমন মন্তব্য ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সখ্যতার বিপরীতে তাদের মধ্যকার সম্পর্কের ফাটলকেই সামনে নিয়ে আসার অনুমান করছে কিছু বিশ্লেষক। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিশোধ হামলায় এ পর্যন্ত 19,000-এর কাছাকাছি সংখ্যক মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে 70,000-এরও বেশি মানুষ। দেখা দিয়েছে মানবিক সংকট। গাজায় ইসরায়েলের হামলার হ্রাস টানতে উদ্যোগী হওয়ার জন্য বাইডেনের ওপর চাপ আছে। এই চাপ খোদ তার ডেমোক্রেটিক দলের মধ্যেও আছে। জ্যেষ্ঠ অনেক মার্কিন কর্মকর্তা ইদানিং গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছেন। হামাস ধ্বংসে দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে সতর্ক করার পর মঙ্গলবার গাজায় বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল আবারও। মানবাধিকার সংগঠনগুলোর নেতারা আশঙ্কা করছেন, অবরুদ্ধ অঞ্চলটি শিগগিরই রোগ ও অনাহারে আচ্ছন্ন হয়ে পড়বে। ফলে তারা বেসামরিক নাগরিকদের সুরক্ষার প্রচেষ্টা জোরদার করার জন্য ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করছেন। মঙ্গলবার প্রচণ্ড লড়াই শুরু হয়েছে। হামাস বলেছে মধ্য গাজায় সংঘর্ষ হয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা ভূখণ্ডের দক্ষিণে মারাত্মক ইসরায়েলি হামলার খবর দিয়েছে। 11 ডিসেম্বর সোমবার থেকে হামলাগুলো এখন যুদ্ধের কেন্দ্রস্থল গাজার দক্ষিণের প্রধান শহর খান ইউনিসকে লক্ষ্য করে চলছে। একই সঙ্গে মিশরের সীমান্তবর্তী রাফা শহরে হামলা চালানো হচ্ছে। সেখানে হাজার হাজার মানুষ আশ্রয় খুঁজছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্ট সোমবার গভীর রাতে বলেছেন, হামাস বিলুপ্তির পথে, IDF তার শেষ শক্ত ঘাঁটিগুলো দখল করে নিচ্ছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েল হিংসাত্মক হামলা চালিয়ে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। ইসরায়েলের সেনা প্রধান হারজি হালেভি সোমবার খান ইউনিসের কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি বলেছিলেন, তার বাহিনী গাজা উপত্যকার উত্তর অংশে, উপত্যকার দক্ষিণ অংশে প্রবেশদ্বার এবং মাটির গভীরে টানেলগুলোতে আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। জাতিসংঘ বলেছে, অঞ্চলটির 24 লাখ মানুষের মধ্যে 19 লাখ যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে, এর মধ্যে অর্ধেক নারী ও শিশু। গাজা শহরের আল রিমাল আশপাশে ইসরায়েলি হামলায় চারপাশের বাড়িঘর ও দোকান ধ্বংস হওয়ার পর
হাজার হাজার ফিলিস্তিনি জাতিসংঘের একটি সংস্থার সদর দপ্তরে শিবির স্থাপন করে। এএফপির একজন সংবাদদাতা বলেছেন, ইসলামিক এবং সংলগ্ন আল আজহার বিশ্ববিদ্যালয় উভয়ই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 23 বছর বয়সে একজন দর্জি রামি আল দাহদুহ বলেন, কোনো পানি নেই, বিদ্যুৎ নেই, রুটি নেই, বাচ্চাদের জন্য দুধ নেই এবং ডায়াপার নেই, অর্থাৎ এক কথায় বলতে গেলে জীবন বাঁচানোর কোনো কিছু নেই। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো ইসরায়েলি বোমাবর্ষণের মধ্যে মরিয়া গাজাবাসীদের জন্য সরবরাহ পেতে লড়াই করেছে। এখন শুধুমাত্র মিশরের রাফা ক্রসিং খোলা রয়েছে। এভাবে চলতে থাকলে এর পরিণতি এক ভয়াবহ ও করুণ অধ্যায়ের মাধ্যমে সমাপ্তি ঘটবে। দর্শক, আজ এ পর্যন্তই, ভালো থাকুন।